হারামি এখন পালাইবি কই, এই নে বিষ আর খাইয়া মর। হাই হাই, আমার বিরিয়ানিতে একটু বিষ মিশাই ফেললাম, এখন কি করবো? হ্যাঁ, আমি একটা বইয়ে মনে হয় পড়ছিলাম বিষের আগুনে জাল দিলে সেটা পানি হয়ে যায়, তাহলে সেটাই করি। বাহ, খাবারটা দেখতে অনেক সুস্বাদু হয়েছে, এখন খামু। ইয়াহু, মদনা সর, এটা আমি খামু। নম 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 নম। রাজু রাজু, বন্ধু তোর কি হয়েছে? খারো, তোর হসপিটালে নিয়ে যাইতেছি। ইস, কতটা বিরিয়ানি নষ্ট হইলো, কি করবো এটারে? আয় আমার প্রিয় মুরুগ, নে এটারে খা। হাই হাই, আমার প্রিয় মুরগাটা মরে গেল, আমার কত প্রিয় ছিলি তুই, এখন তোরে কি করবো? তোরে রান্না করে ফেলমু, এটা দিয়ে এখন আমি স্পেশাল চিকেন ডিশ বানামু। ওয়াও, অনেক সুন্দর গ্রান। হ্যাঁ চিকেন, মদনা তুই শহরে আমরা খামু। হাই হাই, কেলটু কেলটু, তোর কি হলো? আমার সব রুমমেট মরে যাইতেছে, খারাপ তোর হসপিটালে নিয়ে যাইতেছি। ইস, কত কষ্ট করে চিকেন ডারে রান, সেটার একটা কিছু করতে হইব। আইডিয়া, পাশের রুমে অন্যান্য কয়েকটা রাক্ষসী ওইগুলারে দিয়ে আসি। কেউ কি ঘরের ভিতরে আছো? আমি বদনা, তোমাদের জন্য চিকেন নিয়ে আসছি। তুই কিডন্যাপ? হ্যাঁ, আমার হেমার অ্যাপর স্যার, নতুন আইনের 47 ধারা অনুযায়ী আপনি পাবলিক প্লেসে এই ধরনের ভয়ঙ্কর হেমার ইউজ করতে পারেন না। আরে না না রাজু, বড় হেমার ইউজ করবো না। মদনা, ওরে নিয়ে যাইতেছে, একটা কিছু কর। আমি হইলাম মদনা ফ্লাশুইয়া। স্যার, নতুন আইনের 203 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে আপনি এভাবে অতিরিক্ত স্পিডে চলাচল করতে পারেন না। ঠিক আছে ঠিক আছে রাজু, অনলাইন যে কি কইতাছে, পাওয়ার থাকতেও পাওয়ার ইউজ করতে পারতাছেন, এখন সাইকেল নিয়ে যাইতে হইতাছে। স্যার, আর একটা নতুন আইন আছে, সেখানে লেখা আছে আপনারা এই ধরনের ভয়ঙ্কর অস্ত্র ইউজ করতে পারেন না। সরহা, নতুন আইন নতুন আইন, তোর জন্য কিচ্ছু করতে পারতাছি না। রাজু মদনা, চিন্তা করিস না, এখন যা করার আমি করবো, তোরা এখন দেখবি টেরির পাওয়ার। ইয়াহু। হ্যাঁ, এ দেখি এসবি সুপার বোল টুর লোক, কিচ্ছু করা যাবো না, তাড়াতাড়ি পলাই। যা কিডন্যাপার, তোরে ব্যানিশ করে দিলাম। মা বাবা টেডি, তুই খুব ভালো করছস। আরে ভালো হইলো করতে, চিন্তু তো উড়িয়া গেছে। আরে চিন্তা করিস না, কিডন্যাপার তো মরছে। বন্ধুরা, তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো তোমার ভালো লাগলে কমেন্টে একটা লাভ রিয়েক দিয়ে দিও।